সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি নিকিতা নন্দিনী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। আমি ধূমপান করব না, আমি হেলথ স্ক্রিনিং করব, আমি নিরাপদ যৌন জীবন যাপন করব, তাহলেই কিন্তু 90% ক্যান্সার থেকে আমরা দূরে থাকতে পারব। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে ক্যান্সার দিবস। ক্যান্সার প্রতিরোধে রোগটিতে আক্রান্ত হওয়ার শুরুতেই তা শনাক্তের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে এক গবেষণায় দেখা গেছে দেশের কৃষকদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে যত রোগী আসেন তাদের তিন ভাগের এক ভাগই কৃষক। এসব নিয়েই আমাদের আজ আলোচনা। আমাদের সঙ্গে আজ যুক্ত হবেন রাজশাহী থেকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রওশন আরা খাতুন, এবং যুক্ত রয়েছেন এই মুহূর্তে খুলনা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা বিভাগের সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম। দর্শক, আমাদের আজকের বিষয় ক্যান্সার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে দর্শকদের অনুষ্ঠানের শুরুতেই যেটি জানাচ্ছিলাম যে যে গবেষণায় উঠে আসলো যে কৃষকদের ক্যান্সারের ঝুঁকিটা বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। তারা নানা রকমের কীটনাশক দ্রব্য এবং নানা ধরনের উপকরণ নিয়ে কাজ করে, এটাও হয়তো বা একটি কারণ হতে পারে। তাহলে এই বিষয়টা আসলে প্রতিকারের উপায় কি হওয়া উচিত বা কি হতে পারে? কারণ শহরের মানুষরা যারা রয়েছেন তারা তো আসলে ক্যান্সার সম্পর্কে যত সময় যাচ্ছে তাদের সচেতনতা বাড়ছে, আরও নিশ্চয়ই বাড়বে ভবিষ্যতে, কিন্তু একেবারে প্রান্তিক মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে কি সেভাবে সচেতনতা রয়েছে? প্রান্তিকে গ্রামের কৃষক শ্রমিক জনতার ক্যান্সার প্রবণতা বাড়ার সুনির্দিষ্ট কিছু কারণ আছে। কারণগুলো হলো আমাদের দেশের গ্রামের নারী যারা, তারা তো অত্যন্ত রক্ষণশীল, বিশেষ করে তাদের জরায়ুর ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এই দুটি ক্যান্সারের ব্যাপারে যে মুহূর্তে তাদের এর কমপ্লেইন আসে তখন ক্যান্সার অনেক দূর বিস্তৃতি ঘটায়, এবং তারা যখন চিকিৎসকের কাছে আসে তখন এর চিকিৎসার আওতারও বাইরে চলে যায় এবং শরীরের এমন সব জায়গায় এটি সংক্রমিত হয়, সঞ্চালিত হয়, তখন তাকে আর বাঁচানো কঠিন হয়ে যায়। এছাড়াও গ্রামের কৃষকদের মধ্যে ধূমপানের প্রবণতা, যারা দিনমজুর, যারা কৃষক, তারা যথেচ্ছ ধূমপান করেন, এজন্য তাদের লাং ক্যান্সার এবং তাদের অন্যান্য ক্যান্সারের প্রবণতাও বেশি। তাদের প্রবণতা বেশি থাকার মধ্য দিয়ে যেটি বড় সংকট যে এই ক্যান্সার শনাক্তের ব্যবস্থা আসলে নাই, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে নাই, জেলা হাসপাতালগুলোতেও নাই। বলতে গেলে আমি যে বিভাগে আছি খুলনায় ক্যান্সার শনাক্ত হওয়ার মতো যে সকল ব্যবস্থাটি আছে হয়তো খুলনা মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজের ল্যাবরেটরির মাধ্যমে, এখানে এসে ক্যান্সার শনাক্ত হয়ে সেটি ট্রিটমেন্ট হওয়াও একটা দুরূহ ব্যাপার। কারণ এই হাসপাতালটি, মানে এই হাসপাতালটি না, বাংলাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল তার শয্যা সংখ্যার অতিরিক্ত রুগী নিয়েই সে সংকটে আছে। আলাদাভাবে ক্যান্সার রুগীদেরকে তারা দেখাশোনা করবে, দেখভাল করবে, বা গ্রাম থেকে যারা আসবে বা গ্রাম থেকে আসার জন্য কৃষক শ্রমিকদেরকে যে উৎসাহিত করবে, এ ধরনের কোনো কার্যক্রম আসলে নাই, মানে বিরাজি করছে না। আর খুলনার সহ অন্য এলাকার হয়তো হতে পারে, কিন্তু আমি খুলনারটা বলতে পারি। 2010 সালে এখানে একটি রেডিওথেরাপি মেশিন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক খুলনা মেডিকেল কলেজে এনে এর জাস্ট প্যাকিং
এর টোটাল প্যাকিংটা এখানে রেখে গেছে। আজ অদ্যাবধি এই মেশিনটি এখানে ইনস্টলেশন হয়নি যাতে ক্যান্সার রোগীরা রেডিওথেরাপি পেতে পারে। সুতরাং একদিকে যেমন কৃষক শ্রমিকদের বা গ্রামের প্রান্তিক মানুষদের ক্যান্সার শনাক্ত হওয়ার সংকট, আরেকদিকে যাও বা সংকট হয় তারা এই মফস্বল শহরে বসে, এই বিভাগীয় শহরে বসে বা জেলা শহরে বসে এর ই পায় না, ট্রিটমেন্ট পায় না। ট্রিটমেন্ট দিতে হলে যে ব্যবস্থা সেটি নাই, সঙ্গত তারা ঢাকায় চলে যায় এবং ঢাকা চলে যাওয়ার তাদের সঙ্গতিও নাই। তারা যেখানে যাবে সেইভাবেও তারা আর্থিকভাবে সচ্ছল নয় এবং কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবাংলায় চলে যায়। তো এই এই অব্যবস্থাটা কিন্তু আজকে আমি বলছি তা নয়, এটি দীর্ঘদিনের 2010 থেকে আজকের দিন পর্যন্ত 10 বছর প্রায় এক যুগ হয়ে যাবে, তেমন কোনো পরিবর্তনই নাই। খুলনা মেডিকেল কলেজে দুজন ক্যান্সার বিশেষজ্ঞ, তারা কী করবেন? কেমোথেরাপি ছাড়া আর কোনো চিকিৎসা দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি নাই। কেমোথেরাপিও সরকারের পক্ষ থেকে যেটুকু সরবরাহ করা হয় সেটা অপ্রতুল, বাইরের থেকে তারা এটি ক্রয় করে তারা যে নেবে সেই অবস্থা প্রান্তিক কৃষক শ্রমিকদের নাই। জি ডাক্তার শেখ বাহাদুর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জি নিশ্চয়ই আপনার কাছে আরও জানতে চাই। একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আবারও ফিরছি বিরতির পর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। কাপড় ধোয়া এখন ঝামেলাহীন, 1-2-3 ওয়ালটন ওয়াশিং মেশিন। দেখছেন মানচিত্র, আজ আমরা আলোচনা করছি বিশ্ব ক্যান্সার দিবস এই বিষয়টি নিয়ে। দর্শক, আমাদের সঙ্গে রাজশাহী এবং খুলনা থেকে দুজন অতিথি সংযুক্ত রয়েছেন, আবারও ফিরে যাচ্ছি তাদের কাছে আলোচনায়। এবারে শুরু করতে চাই রাজশাহী থেকে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রওশন আরা খাতুন। ডাক্তার রওশন আরা খাতুন, বিরতির আগে আমরা প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে গেছে এই বিষয়টি নিয়ে আলাপ করছিলাম। আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে এই গ্রামের মানুষগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তারা নানা ধরনের বলা যায় যে ভেষজ চিকিৎসা কিংবা বিভিন্ন ধরনের রেমেডি তৈরি করে খাওয়া, ভেষজ পিল, এই ধরনের কার্যক্রম কিন্তু তারা করে থাকেন। এটা আসলে আদৌ কোনো উপকারে আসে কি না, নাকি তারা ক্ষতি হতে পারেন? আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এবং ধন্যবাদ বিজ্ঞান ফার্মাসিউটিক্যালসকে আমাকে এই বিশ্ব ক্যান্সার দিবস 2021-এর এই 4 ফেব্রুয়ারিতে এই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্যে। তো আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি এবং আমাদের কাছে যে ধরনের রোগীগুলো আসে, বিশেষ করে রাজশাহী অঞ্চলের, আমরা বলবো উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশের রোগী এবং গরিব কৃষক শ্রেণীর, আমরা বলবো যে 2/3 রোগী আসে যারা আমাদের গরিব কৃষক এবং নিম্নবিত্ত আয়ের মানুষজন, এবং তারা যেহেতু দরিদ্র, টাকা অভাবগ্রস্ত থাকে, যার কারণে তারা মনে করে যে হয়তো সস্তায় যদি কোনো চিকিৎসা বা রিমেডি আমরা পাই সেজন্য তারা বিভিন্ন ধরনের কী বলবো, এটাকে বলে যে আমরা প্রলোভনে পড়ে তারা হোমিওপ্যাথি, বিভিন্ন গাছগাছাড়া, কবিরাজি, বিভিন্ন ধরনের চিকিৎসায় তারা যায়। এই ধরনের রোগী আমরা প্রতিনিয়তই পাই এবং এখানে রোগীরা একটা জিনিস হয় যে তারা লাভের চেয়ে বরঞ্চ ক্ষতির অংশ বেশি করে নিয়ে আসে। কারণ প্রথম দিকে হয়তো রোগীরা যাচ্ছে আর্লি স্টেজেই তারা যাচ্ছে রোগের প্রাথমিক পর্যায়ে, তখন তারা দেখতে পাচ্ছে যে হয়তোবা আমার অল্প পয়সা খরচেই হয়তোবা আমি চিকিৎসাটা পেয়ে যাব, কিন্তু আমরা বলতে পারি না যে সেই ওষুধের মধ্যে কী ধরনের চিকিৎসা পদ্ধতি তাদের থাকে বা সেই কবিরাজি পাতা বলেন, গুল বলেন, যেগুলোই তারা ইউজ করে এগুলোর মধ্যে কী দেয়া থাকে আমরা জানি না। কিন্তু দেখা যাচ্ছে প্রথম দিকে তারা হয়তো একটু উপকার পায়, তারপরেই এই রোগটাকে ফ্লেয়ার আপ করে। এই ফ্লেয়ার আপ করার পরে রোগীটা চলে আসে ভেরি অ্যাডভান্স স্টেজে। বিশেষত আমরা মহিলাদের ক্ষেত্রে যারা আমরা রোগগুলোকে
বিশেষ করে স্তন ক্যান্সার, জরায়ু মুখের রোগের ক্যান্সার, এই কথাগুলো আমরা বাড়ির পরিবারের অন্য লোকের কাছে প্রকাশ করতে পারি না বা করে না, বা তাদের দিকে একটু নেগলিজেন্সি থাকে যে ডাক্তারের কাছে নিলেই হয়তো প্রচুর পরীক্ষা নিরীক্ষা লাগবে, টাকা পয়সা খরচ হবে, তার চেয়ে আমি যদি সস্তায় দুটো রিমেডি পেয়ে থাকি তাহলে আমরা সেটা সেটার জন্যই তারা বেশি আগ্রহী হয়। এবং সেই আগ্রহের দেখা যাচ্ছে যখন তারা আসছে তখন অনেক অ্যাডভান্স, এবং আমরা তখন ওই পর্যায়ে এমন থাকে যে আপনারা হয়তো জানেন যে চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসাটা কিন্তু একক চিকিৎসা না, এটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি, মানে সমন্বিত চিকিৎসা। এখানে একজন ডক্টর, যেমন মেডিসিন স্পেশালিস্ট বলেন, সার্জন বলেন, প্যাথোলজিস্ট বলেন, এবং শেষে এসে হচ্ছে অঙ্কোলজিস্ট, দ্যাট মিন্স আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা চিকিৎসায় যাই। এখানে যদি এই রোগটাকে আমরা প্রথমেই আর্লি ডিটেক্ট করতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আমরা অপারেশন করে অপারেশনের পরবর্তী যে ক্যান্সারের চিকিৎসার মধ্যে বিভিন্ন ধাপ আছে সেগুলো আমি দিতে পারতাম, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এগুলো আমরা দিতে পারতাম। কিন্তু কেমো দেবার যে বিষয়গুলি থাকে সেই গুলি ক্ষেত্রে কোন রকমের কোন অসুবিধা আপনারা ফেস করেন কিনা, ডাক্তারদের কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক, আমাদের রোগীর সংখ্যা যত, কিন্তু আমাদের চিকিৎসক এবং চিকিৎসা দেওয়ার অপ্রতুলতা রয়েছে এখানে। আমাদের এই চিকিৎসা ব্যবস্থায়ও, আপনি আমাদের যদি রেডিওথেরাপি বিভাগের কথা বলি তো, বা আমি যে কথাটা বলছিলাম যে সার্জনের দরকার, সার্জন হচ্ছে যে আমার যদি মেডিকেল সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হতো তাহলে সেই অপারেশনটা যত ভালোভাবে করতে পারবে, এবং সেটা কিন্তু আমরা আমাদের রাজশাহী শহরে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট কেউ নাই, যার জন্য আমরা করছি জেনারেল সার্জনরাই অপারেশন করে দিচ্ছে, আমরা তখন পরবর্তী চিকিৎসাতে যাচ্ছি। আমাদের প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে অনেক অপ্রতুলতা রয়েছে রাজশাহীতে। আমরা আমাদের এখানে প্যাথোলজিতে আমরা বলতে পারি যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হয় না, ইমিউনোসাইটোলজি হয় না, যার জন্য আমরা রোগীটাকে কোনো ধরনের কোনো টার্গেটেড থেরাপিতে আমরা যেতে পারি না, যেগুলো টার্গেটেড থেরাপি দিলে আমরা রোগটাকে নিরাময়যোগ্য বলি সেই চিকিৎসা ব্যবস্থাতে আমরা যেতে পারি না, তার মানে আমাদের প্যাথোলজি বিভাগে অপ্রতুলতা রয়েছে। তারপরে রয়েছে আমাদের সার্জনদের কথা বললাম, মেডিসিন এবং লোকজনবল, হাসপাতালের কথা যদি বলি, আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন আমরা আউটডোরে 300 রোগীর মতো আসে, কিন্তু এই প্রতিটা রোগীকে আমরা যদি চিকিৎসা ব্যবস্থা কেমোথেরাপিতে যেতে নেই, কিন্তু আমাদের যে দিতে হয় আমাদের অর্থাৎ বেশ কিছু অসুবিধা নিয়েই কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা কাজ করছেন। একটু খুলনা থেকেও ঘুরে আসতে চাই, ডাক্তার শেখ বাহারুল আলম, আপনার কাছে জানতে চাই যে করোনা মহামারীর সময় যে আসলে যে গ্যাপটা পড়ে গেল, অর্থাৎ যারা ঢাকার বাইরে থেকে দেশে ঢাকাতে এসে কেমো দিতেন তারা কিন্তু করোনার কারণে এই সময়টাতে আসতে পারেনি, এই গ্যাপটা পূরণ হবে কিনা বা সেক্ষেত্রে ক্ষতিটা অনেক বেশি হয়ে গেল কিনা? ক্ষতিটা তো নিঃসন্দেহে অনেক বেশি এবং অপূরণীয় ক্ষতি, শুধু যে ঢাকা এসে কেমো না, রেডিওথেরাপিও দেওয়ার কোনো ব্যবস্থা এ পদ্মার এপারে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নাই, কোনো একটি সেন্টার আমরা এখানে স্থাপন করতে পারিনি স্বাধীনতার 50 বছরেও, যে প্রান্তিকের কৃষকরা এসে, শ্রমিকরা এসে যে এখানে রেডিওথেরাপি দিতে পারে, কেমো দিতে পারে। সেই ক্ষেত্রে করোনায় আমাদের এই ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীরা অস্বাভাবিক সাফার করেছে এবং অনেকে মৃত্যুবরণ করেছে, কোনো চিকিৎসাই পায়নি, এবং তাদের দিকে আমরা আসলে তেমন কোনো সহযোগিতার হাতও বাড়াতে পারিনি, আমরা সবসময় করোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর প্রান্তিক মানুষদের দেখার বিষয়টা তো আলাদা করে কিছু নাই, সেই ক্যান্সার আক্রান্ত হয়ে সে আসলে এক পর্যায়ে চিকিৎসার আওতার, মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসার আওতায় আসতে হবে, এর জন্য তার যে পরিমাণ খরচ হয় সেটাও তার পক্ষে সম্ভব না। এবং মেডিকেল কলেজে যদি আসেও সরকারের যে সরবরাহ আপনার এজেন্সিগুলো, হ্যাঁ বলুন,
আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।